ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আল মাহমুদ। আমরা অবস্থান করছি ধনবাড়ি, যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি যে কাচারি ঘর সেটার সামনে আছি। তো আমি বন্ধুরা পুরোটাই আমি দেখব, আপনাদের সাথে আমি শেয়ার করব, ইনশাল্লাহ আপনারা সব জানবেন। তাহলে আমার সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে। স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদারের বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসাবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব পদ লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি। বন্ধুরা, আমরা সেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সারি সারি গাছ। বন্ধুরা, একটি সূত্র মতে মোগল শাসনামলে সেনাপতি স্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ সিংহ নামের একজনকে পরাজিত করে উক্ত জমিদারি সূচনা করেন। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসাবে সৈয়দ নবাব আলী চৌধুরীকেই ধরা হয়, যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন। তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারির আওতায় থাকায় সব কিছু দেখভাল করছেন। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশাখচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন। পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে অনেক ফল ফলাদি গাছ আছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে। বাড়িটিতে আছে আরও রয়েছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, গোমস্তা, নায়েব পাইক পেয়াদাদের বসতি ঘর, কাঁচারি ঘর এবং দাসদাসীদের চত্বর। এছাড়াও প্রায় 700 বছরের পুরনো মোগল আমলে তৈরি একটি মসজিদও রয়েছে। এই মসজিদের পাশেই নবাব আলী চৌধুরীর কবর বা মাজার রয়েছে, যেখানে নবাব আলী অনেক মৃত্যুর পর থেকে অদ্যাবধি 4 জন কারি দ্বারা প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এটি লিচু গাছ, লিচু ধরে আছে থোকায় থোকায়। এই জমিদার বাড়ির এবং এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রীও ছিলেন। বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বন্ধুরা, আমরা এখন বাড়িটির ঠিক পিছনের অংশে চলে এসেছি। জমিদার বংশধরদের আওতায় উক্ত জমিদার সম্পত্তি থাকায় এখনও জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালো অবস্থায় আছে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদারির দেখভালের দায়িত্বে আছেন। তারা এটির নাম দিয়েছেন রয়্যাল রিসোর্ট। বন্ধুরা, আমরা সেই বাড়ির পিছনের অংশে আছি। এখানে অনেক গাছপালা আছে, দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ায় গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আসবেন এই ধনবাড়ি জমিদার বাড়িতে।
আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে করে ধনবাড়ি আসা যায়, আবার মধুপুর থেকে বাসে করে 10 টাকা আর সিএনজি করে 30 টাকায় ভাড়া দিয়ে ধনবাড়ি আসা যায়। ধনবাড়ি বাস স্টপ থেকে 5 মিনিট হাঁটলেই উক্ত জমিদার বাড়ি, খুব সহজেই আপনারা আসতে পারেন। বাড়ির ভিতরে বিভিন্ন প্রজাতির ফল ফলাদির গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লিচু গাছ। এই নবাব বাড়িটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন, এতে প্রবেশ করার জন্য ফি লাগে, জনপ্রতি 100 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নবাব বাড়ির একটি বড় দালান। আমরা এখন চলে যাচ্ছি নবাব বাড়ির ঠিক পূর্ব পাশে যে বড় দিঘিটি আছে সেই দিঘিটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন দিঘির এই পাড়ে বড় একটি ঘাটলা রয়েছে। দিঘিটির স্বচ্ছ জল সত্যি অসাধারণ। বন্ধুরা আমি এখন কথা বলছি নাট্য অভিনেতা আরিফিনের সাথে। এসে আরিফিন, আপনারা ওনাকে চিনেন তো, সে আমার সাথে আসছে। আমরা এখানে ঘুরে দেখলাম এই নবাব বাড়ি, নবাব বাড়ির আঙিনায় দাঁড়িয়ে। আরিফিন বলো কি বলবে। বন্ধুরা আপনারা জানেন আমরা এসেছি এখানে ধনবাড়ি। ধনবাড়ির লোকেশনটা হলো টাঙ্গাইল জেলার, টাঙ্গাইল জেলার থেকে অদূরে 70 কিলোমিটার অবস্থানে এই ধনবাড়ি। এই ধনবাড়িতে আসার একটা কারণ হলো অতি ঐতিহ্য, অনেক পুরনো একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে আপনারা যদি আসেন, এই আঙ্গিনাতে প্রকৃতি ভরা, যারা ভ্রমণ পিপাসু তা আসলে বুঝতে পারবেন যে তাদের আনন্দ কতটুকু সার্থক হয়েছে। তবে একটা জিনিস আমার থেকে ভালো লাগেনি, সেটা হলো এখানে টিকিটের মূল্যটা ছিল পার পার্সন 100 টাকা। আমরা 5 জন লোক আসলাম, 500 টাকা দিয়েছি। আমার মনে হয় এই টিকিটটা আরেকটু যদি একটু কম হতো তাহলে আর একটু ভালো হতো। আর এখানকার পরিবেশ নিরাপত্তার জন্য আমি সন্তুষ্ট, এবং প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা সত্যি ভালো লেগেছে। ভ্রমণের জন্য ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আরিফিন, সুন্দর একটা কথা বলেছো। এখানকার আসলে যে জিনিসটি খারাপ লেগেছে, এখানকার যারা আছে তারাও আসতে পারে না। 100 টাকা টিকিট, টিকিটের মূল্যটা আরও কমানো উচিত। অবশ্যই সেটা যদি কমায় তাহলে লোকজন এখানে আরও আসবে। ধন্যবাদ সবাই। ঠিক বন্ধুরা, আমি এখন অবস্থান করছি নবাব বাড়ির সেই দিঘির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল দিঘি, সে স্বচ্ছ জল সত্যি অসাধারণ। কালের সাক্ষী এই সকল নবাব বাড়ি, জমিদার বাড়ি, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বাড়ির শতবর্ষী পুরনো দেওয়ালগুলো আমাদের কালের সাক্ষী। ক্ষয়ে পড়া চুন সুরকির আস্তরণগুলোই লুকিয়ে আছে ঐশ্বর্যমণ্ডিত ঐতিহ্য। জমিদারদের বিলাসী প্রাসাদের কারুকার্য খচিত দেওয়ালগুলো শুধু দেওয়াল নয়, যেন অক্লান্ত ইতিহাস, রচয়িতার অলঙ্কার খচিত জীবন্ত ইতিহাসের বইয়ের পাতা, যেখান থেকে আমাদের নবীন চোখ পড়ে নিতে পারে হাজার বছরের ইতিহাস। বন্ধুরা, সেই সকল ঐতিহ্য দেখানোর জন্যই আমাদের এই ঘুরে ফেরা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এ সকল ঐতিহ্যমণ্ডিত ইতিহাস নির্ভর স্থাপনা দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন সেই নবাব বাড়ির আঙ্গিনায় আমরা অবস্থান করছি। আমার সাথে আছে বন্ধু, বন্ধুর সাথে আমরা এখানে ঘুরলাম। নাজিম কেমন লাগেছে দোস্ত তোমার কাছে এটা, এই জায়গাটি? ধনবাড়ির নবাব বাড়ি কিংবা জমিদার বাড়ি যেটাই আমরা বলি, এটা ইসলামের অনেক পুরাতন ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক। ধনবাড়ি জমিদার বাড়িতে প্রাচীন ঐতিহ্যের যে নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে সেটা এতই মনোমুগ্ধকর যে আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকেই, যত দূরে থেকেই আসেন না কেন, এটা দেখার পরে আপনার
ভ্রমণের ক্লান্তিটা দূর হয়ে যাবে। আমি খুব ভালো লেগেছে তোমার কাছে? আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা আসলে আমার বিশ্বাস আপনাদেরও এটা অনেক ভালো লাগবে। ধন্যবাদ বন্ধু, খুবই ভালো লাগলো তোমার সুন্দর মূল্যবান কথা শুনে। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ। জমিদার বাড়ি সেই নব বাড়ির সামনে আমার সাথে দেখা হলো একজন আঙ্কেলের, তো ওনার কাছে আমি কিছু জানতে চাইবো। আঙ্কেল, আপনি এই নব সম্পর্কে কিছু বলেন। নব, আগে আপনার নামটা বলেন। মোহাম্মদ আব্দুস সামাদ, ধনবাড়ি, সামাদ ধনবাড়ি বাড়ি। আমার বয়স 77 বছর। আচ্ছা আচ্ছা। আমি 77 বছরের থেকে আমি এই মসজিদের লেখাপড়া করছি কিছু। আপনি জমিদারকে দেখেছেন কখনো? না, জমিদার দেখিনি, জমিদারের ছেলেকে দেখছি। ছেলেকে দেখছেন? কি নাম ওনার? মোহাম্মদ হাসান আলী চৌধুরী। হাসান আলী চৌধুরী। হাসান আলী চৌধুরীর কোনো বংশধর আছেন এখনো? তার মেয়ে আসছিল বংশধর, এখন তার মেয়ে চলে গেছে, মারা গেছে। এখন তার নাতি এই স্টেটটা দেখাশোনা করেন। উনি কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে থাকেন? বাংলাদেশে। বাংলাদেশে? বাংলাদেশে। সে উকিল। আচ্ছা আচ্ছা। আপনারা কি এই মসজিদে নামাজ পড়েন? এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ধন্যবাদ আপনাকে। ইসলাম ঐতিহ্যের একটি অংশ হিসেবে আমরা এখানে আসা, তো আপনারা দেখছেন কেমন লাগছে আপনাদের। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।